আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এবং আমরা শৌখিন মুরগির জগতে জাহাঙ্গীর ভাইয়ের একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আমরা আজকে একটি বিষয় আপনাদেরকে জানাবো, যে অনেকেই প্রশ্ন করেছেন যে আসলে বিদেশি মুরগি অথবা শৌখিন মুরগির বাচ্চার এত দাম কেন হয়। তো আজকে কিন্তু সেই বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করবো এবং জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলবো। তো জাহাঙ্গীর ভাই আমাদের ক্যামেরার সামনে আছে এবং হচ্ছে ডিমগুলো ইনকিউবেটর থেকে বের করে পরীক্ষা করতেছে, কোনগুলোতে বাচ্চা হবে কোনগুলোতে বাচ্চা হবে না এবং কেন বাচ্চার দাম এত, সেই বিষয়গুলো আমরা আজকে জাহাঙ্গীর ভাইয়ের সাথে আলোচনা করবো এবং আপনাদেরকে জানাবো। জাহাঙ্গীর ভাই কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাই অনেকেরই একটা প্রশ্ন যে এই ফ্যান্সি মুরগির দাম অনেক বেশি কেন? আসলে ফ্যান্সি মুরগির দাম কেন বেশি এটা অনেক কারণ কারণ অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা মেজর কারণ হচ্ছে হলো এই ফ্যান্সি মুরগির তুলনামূলক ডিম অনেক কম দেয়, আমাদের দেশি বা অন্যান্য মুরগির তুলনায় ডিম অনেক কম দেয়। আর একটা দ্বিতীয় যে কারণ আছে হলো আমরা এখান থেকে যে ডিম পাই এই ডিমের মধ্যে প্রথমবার ক্যান্ডেলিং করলে মানে বাছাই করলে প্রথমবার আমি 5 দিনে বা 6 দিনে বাছাই করলে 50% ডিম বাদ যায়, সে দেখতেই পাচ্ছেন এইগুলো সব বাদ, এই এই যে ডিম এগুলো সব বাদ। তো এখন আমি যদি 100 ডিম বসাই এখান থেকে ক্যান্ডেলিং করে বাচ্চা ডিম পাবো 50টা, হয়তো আমি আবার 14 দিন বা 15 দিন আর একটা ক্যান্ডেলিং করলে ওখান থেকে আরো 10 পিস বা 15 পিস বের হয়ে যাবে। এরপরে আমি যখন বাচ্চা সেটার হেচারে দেবো, হেচারে দেওয়ার পরে আমি হয়তো এই যে 40 পিস ডিম থাকলো এখান থেকে বাচ্চা পাবো সর্বোচ্চ 25 থেকে 30 পিস, মানে ডিম আবারও কিছু বাদ যাবে। তো সব মিলে রেজাল্ট কি দাঁড়ালো, আমি 120 ডিম থেকে 25 পিস বাচ্চা পাইলাম। এটা মূলত অন্যতম কারণ এই ফ্যান্সি মুরগির বাচ্চার দাম বেশি হওয়ার। তো আসলে ভাই এই যে ব্রন নেই অথবা দেখা যায় কি ডিমে বিষ কম হচ্ছে, এটার জন্য আসলে করণীয় কোনো পদক্ষেপ কি রয়েছে? করণীয় আসলে এই ফ্যান্সি মুরগি খুব বেশি কিছু করণীয় থাকে না, কারণ এগুলি ব্রিড গেলে এরকম, এদের মানে এদের জিনগত এগুলোর সিস্টেম এরকম, এরা মূলত ডিম এরকমই কম ফোটে। তো এরপরেও হ্যাঁ কিছু ট্রিটমেন্ট আছে, যদি মুরগির বা মরগের প্রবলেমের কারণে এসব হয় তাহলে সেটা ভিন্ন বিষয়, সেটা ট্রিটমেন্ট আছে। তবে সাধারণত আপনার 30-40% বেশি বাচ্চা পাওয়া খুব মুশকিল, মানে ফ্যান্সি মুরগি থেকে আপনার 30-40% বেশি বাচ্চা পাওয়াটা আসলে খুব কঠিন বিষয়। আপনি 50% পাইতে পারেন, এটা খুব ভাগ্যের ব্যাপার, 50-60 পাওয়া যায় অনেক ক্ষেত্রে, কিন্তু আবহাওয়ার কিন্তু আর একটা প্রবলেম আছে, এই আবহাওয়ার তারতম্যের কারণেও এই বাচ্চা, মানে সব মিলে আপনি বাৎসরিক যদি একটা হিসাব করেন আপনি 40% বাচ্চা সর্বোচ্চ পাইতে পারেন। আমরা কিন্তু এর আগে একটা ভিডিওতে দর্শকদের দেখিয়েছিলাম যে এই মুরগির ডিমগুলো আপনি মুরগি দিয়ে দেশি মুরগি দিয়ে ফুটিয়েছিলেন, তখন কি রেজাল্ট ভালো ছিল? জি দেশি মুরগি দিয়ে ফুটাইলে কিছুটা ভালো পাওয়া যায়, তবে সবকিছু ডিমের উপর ডিপেন্ড করে, ডিম যদি আপনার ভালো না থাকে তাহলে তার মুরগির কোনো দোষ নেই। তবে এর চাইতে দেশি মুরগি বা মুরগি দেশি মুরগি দিয়ে ফুটাইলে কিছুটা রেজাল্ট ভালো পাওয়া যায়। আপনি কিন্তু বর্তমানে আপনার পাশে কিন্তু একটা ইনকিউবেটর রয়েছে, ইনকিউবেটরের মাধ্যমে হচ্ছে ফুটাচ্ছেন, তো যেহেতু মুরগি দিয়ে আসলে রেজাল্ট একটু হলেও ভালো আসে, তাহলে আপনি মুরগি থেকে সরে আসার কারণ কি? আসলে সত্যি কথা বলতে কি আমার প্রতি সপ্তাহে ডিম হয় প্রায় 150 থেকে 200, তো 150 ডিমের জন্য মুরগি দরকার আপনার, এক একটা মুরগিতে 10টার উপরে ডিম দেওয়া সম্ভব না। তো প্রতি সপ্তাহে আপনার 20টা করে আপনার কুচে মুরগি দরকার, তো সেই ক্ষেত্রে আমার 20টা করে মাসে 100 কুচে মুরগি দরকার প্রায়, কিন্তু আসলে এটা আদৌ সম্ভব না। 100 কুচে মুরগি প্রয়োজন হলে আপনাকে মুরগি পালন করতে হবে 1000, মিনিমাম 1000, 1000 800 থেকে 1000 মুরগি পালন করতে হবে শুধু দেশি মুরগি এই ডিম ফুটানোর জন্য, আর একটা প্রবলেম হলো আপনি সবগুলো মুরগিতে একসাথে কুচা হবে না, একসাথে কুচা না হওয়ার কারণে আমি ডিম গুলো একসাথে বসাইতে পারতেছি না, আর একসাথে যদি আমি ডিম বসাইতে না পারি আমার বাচ্চাগুলো একসাথে হচ্ছে না, তো সব মিলে কিছু প্রবলেম আছে। হ্যাঁ তবে ছোটখাটো খামারি যারা আছে 1 জোড়া 2 জোড়া 5 জোড়া নিয়ে যারা করেন তাদের জন্য এগুলো ঠিক আছে, তারা দেশি মুরগি দিয়ে করলেই ভালো রেজাল্ট পাবেন আশা করি। তবে জাহাঙ্গীর ভাই যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করেছে যে যারা হচ্ছে আপনার অল্প পরিসরে করেন, অল্প ব্রিড নিয়ে কাজ করেন, তারা কিন্তু দেশি মুরগি দিয়ে যদি আপনার এই ডিমগুলো ফোটান রেজাল্টটা কিছুটা ভালো আসতে পারে। যেহেতু জাহাঙ্গীর ভাইয়ের ডিমের পরিমাণ অনেক বেশি, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার উনি হচ্ছে ইনকিউবেটরের সাহায্যে সেগুলো পালন করতেছে। জাহাঙ্গীর ভাই আরেকটা বিষয় আমি জানার চেষ্টা করি, দেখা যায় কি আপনার 100 ডিম বসালে অর্ধেক প্রথম ক্যান্ডেলিং এ চলে যাচ্ছে, তারপরে কিছু দ্বিতীয় ক্যান্ডেলিং এ চলে যাচ্ছে, তৃতীয় ক্যান্ডেলিং এ চলে যাচ্ছে, আবার দেখা যায় কি সর্বোপরি বাচ্চা ফোটার সময় হচ্ছে কিছু বাচ্চা মারা যায় ডিমের ভিতরে। আপনার কাছে মনে হচ্ছে যে এইসব কারণে হচ্ছে যে মুরগির ফ্যান্সি মুরগির দামটা অনেক বেশি? তো যারা ফ্যান্সি মুরগি নিয়ে কাজ করতে চান অবশ্যই জাহাঙ্গীর ভাই রয়েছে, ওনার আসলে দীর্ঘ এক যুগেরও বেশি সময় হচ্ছে আপনার এখানে অভিজ্ঞতা রয়েছে,
আপনারা চাইলে কিন্তু ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে একটা ফেন্সি মুরগির খামার তৈরি করতে পারেন। আর ওনার হাতে যে ডিমগুলো দেখতেছেন সবগুলো ডিম কিন্তু আসলে জি এগুলে 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 সব বাদ এগুলে সব বাদ। আচ্ছা জাহাঙ্গীর ভাই, ডিমগুলো কি খাওয়া যাবে? জি এগুলে খাওয়া যাবে। আপনি 5 দিনে, হ্যাঁ 5 দিনে ক্যান্ডলিং করলে ডিম খাওয়া যাবে। কিন্তু এরপরে এখান থেকে এর যেগুলো এখন এখন পর্যন্ত ভালো মনে হচ্ছে, এরপরে যে বাছাইটা হবে এই ডিমটা আর খাওয়া যাবে না। তো অনেক তথ্য আমরা জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে জানলাম। তো এই এই ডিমগুলো শুধু আমরাই খাইতে পারবো না, এটাতে আরো কিছু কাজ আছে। যেমন মুরগির আপনি যখন ক্যালসিয়ামের জনিত কারণ আছে, এগুলো সিদ্ধ করে দিলে পরে বা সিদ্ধ করে হালকা সিদ্ধ করে আপনি মুরগিকে খাওয়াতে পারলে এটা ক্যালসিয়ামের বড় ধরনের একটা ঘাটতি পূরণ হয়। আপনারা যাদের বাসায় এরকম ইনকিউবেটর রয়েছে, যাদের এরকম প্রথম ক্যান্ডিলিং এ ডিম নষ্ট হয়ে যায়, যদি আপনারা সেল করতে প্রবলেম হয় অথবা খেতে প্রবলেম মনে করেন, আপনারা চাইলে সেগুলো সিদ্ধ করে মুরগিকে খাওয়ানোর ফলে আপনার যে বাহির থেকে ক্যালসিয়ামের যে একটা সাপোর্ট প্রয়োজন ছিল ওষুধ কেনার, সেটা কিন্তু খরচ কমাতে পারেন খুব সহজেই। জি, যেমন আপনার ওই যে কিছু কিছু মুরগি ডিম হয়, যেমন খোসা পাতলা ডিমের মধ্যে এভাবে লাইট মারলে ফট 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 দেখা যায়, মানে এই ক্যালসিয়ামের ঘাটতি জনিত যে প্রবলেমগুলো হয় এই ডিমগুলো যদি আপনি মুরগিকে খাওয়ান, তাহলে যেমন কিছু মুরগি আছে ডিম পাইরে নিজেই ভেঙে খায় ফেলায়, তো এই মুরগিগুলোকে আপনার এই ডিমগুলো যদি সিদ্ধ করে দেন ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আমরা আজকে ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে। আমরা আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।